নারীদেরকে মাটি দিয়ে কেন বানাই নাই? একটা হাদিস শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাউসু বিন-নিসাই খায়রা ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাম। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, তাদেরকে বাম পাজরের বাকাহার দিয়ে বানানো হয়েছে। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, এদেরকে বাম পাজরের বাকাহার দিয়ে বানানো হয়েছে। আল্লাহ রাসূল বলেন, বাঁকা হাড় তোমরা সোজা করতে যেও না, ভেঙে যাবে। আবার বাঁকা বাঁকাই ছেড়ে দিও না, বাঁকাই থেকে যাবে। সাহাবা একরাম তো অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, বাঁকা হাড় সোজাও করতে যাব না, ভেঙে যাবে, আবার ছেড়ে দেওয়া যাবে না, বাঁকাই থেকে যাব, কি করব? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজুহুন্না ফাইজুহুন্না, ওয়াজ করো, বুঝাও বুঝায়া বুঝায়া সংসার করো। এদেরকে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে বানানো হয়েছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাক মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছে। তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছে। وخلق منها زوجها এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছে। এক ব্যক্তি হইল বাবা আদম, তার থেকে তার স্ত্রীকে তৈরি করা হয়েছে। وبث منهما رجالا كثيرا ونساء আর এদের দুজনের সমন্বয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত নারী আর পুরুষ সৃষ্টি করেছে। আল্লাহ পাক যখন বাবা আদমকে বানালেন, বাবা আদম আল্লাহকে বলে, আল্লাহ আমার একা একা ভালো লাগে না। আল্লাহ বললেন, কি লাগবে আদম বলো? ও মালিক, আমার একটা সঙ্গিনী লাগবে। আল্লাহ বললেন, ধারা অপেক্ষা করো, তোমার জন্য সঙ্গিনী বানিয়ে দেব। বাবা আদম ঘুমিয়ে আছে, ঘুমের ঘরে বাম পাজরের বাকাহার দিয়া মা হাওয়াকে বানাইয়া জান্নাতের পার্লার থেকে সাজাইয়া বাবা আদমের ডান পাশে বসায় রাখছে। বাবা আদম ঘুম থেকে জাগলো, জেগে দেখে ডান পাশে সুন্দরী যুবতী বসা, অত্যন্ত সুন্দরী যুবতী। বাবা আদম স্পর্শ করবার জন্য হাত দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আদম হাত দিও না। বলে, কেন আল্লাহ, এটা কার জন্য বানাইছো? তোমার জন্য বানাইছি, তো আমার জন্য বানাইলে আমি হাত দিব না কেন গো আল্লাহ? এ আদম বিবাহ তো হয় নাই, আগে বিবাহ হবে, বাসর হবে, তারপর স্পর্শ করবে। বলে, আল্লাহ তাহলে বিয়েটা বাকি রাখছেন কেন? আল্লাহ বলে, আদম বিয়ে করতে হলে মোহরা না লাগে, তুমি তো মোহরা না দাও না, আগে মোহর দাও। আয় আল্লাহ মোহর আবার কি? বলে, আদিমু কুরহা কবলাং তামাসাহা, আগে মোহর দাও, তারপরে ধরবা, বিবাহ হবে। আদম বলে, আল্লাহ মোহর আবার কি? বলে, টাকা পয়সা দন দৌলত। আদম বলে, আল্লাহ টাকা পয়সা দন দৌলত আমি বুঝি না। আল্লাহ বললেন, তুমি যে বুঝো না এটা আমিও ভালো করিয়া জানি। এক কাজ করো, সল্লি আলা মুহাম্মাদিন সালাসা মাররাত, আমার বন্ধু মুহাম্মাদের উপরে মাত্র তিনবার দুরুদ পাঠ করো, তোমার মোহর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, বিবাহ হয়ে গেল। দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন মোহরের সিস্টেম চালু করে দিয়েছে। আমাদের সমাজে মনে বিবাহ আছে, 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, দাদার নাতি হয়ে গেছে, নাতির ঘরে পুতি হয়ে গেছে, এখনো পর্যন্ত মোহর আদায় করে নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের বিবিদেরকে তোমরা মোহর দিয়া দাও। আতুন নিসা আসদকাতিহিন্না নিহিলা ফাইনা তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। অবশ্যই তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহর দিয়া দাও, তবে হ্যাঁ, যদি কিছু অংশ তারা তোমাদেরকে ছেড়ে দেয় তোমরা ভক্ষণ করতে পারো, কিন্তু মোহর দিতে হবে। না দিয়ে আপনি হুসলেয়া জীবন পার করবেন, হবে না, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যেতে হবে। এই জন্য বলতেছিলাম, স্বামী আর স্ত্রীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কত কথা বলেছেন। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন,
বিবাহ করবে তোমার মোহর আছে কি? সাহাবী তখন বললেন, নবীজি মোহর দেওয়ার মতো আমার কোনো কিছু নাই। ওই সাহাবীকে নবীজি বললেন, হ্যাঁ সাহাবী অন্তত এক বক্স খেজুর আনতে পারবে কি? বলে হ্যাঁ পারবো। খেজুর আনলেন, এই খেজুরের মাধ্যমে যা কবুলের মাধ্যমে বিশ্ব নবী খুতবা পড়ায়া বিবাহ পড়ায়া দিলেন। অর্থাৎ তার মানে মোহর ছাড়া কোনোদিন বিবাহ নাই, মোহর তো লাগবেই লাগবে, মোহর ছাড়া বিবাহ হবে না। আর যারা এখনো পর্যন্ত মোহর দেন নাই অবশ্যই দিয়ে দিবেন, আল্লাহ আইন ফরজ, না হলে জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাউসু বিন্নিসাই খায়রাম ফা ইন্নাহুন্না খুলিকনা মিন দিলাম, তোমাদের স্ত্রীদেরকে তোমাদের বাম পাজরের বাকাহার দিয়ে বানানো হয়েছে, সাবধান বাকাহার বাকাহার ছেড়ে দিও না, বাকাই থেকে যাবে, আবার সোজা করতেও যেও না ভেঙে যাবে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি করব? ফাইযুহুন্না বয়ান করো, বয়ান করে করে বুঝাও, যে তোদের আকল জ্ঞান কম, বুঝাইয়া বুঝাইয়া সংসার তোমরা শেষ করো, বুঝাইয়া বুঝাইয়া সংসার পরিচালনা করো, ইনশাআল্লাহ এমন একদিন আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের কলিজা ঠান্ডা করে দিবে জান্নাতি হুরদের মাধ্যমে। সুবহানাল্লাহ, এখানেই আমাদের বোঝা উচিত স্ত্রীদেরকে তৈরি করা হয়েছে স্বামীদের বাম পাজরের বাঁকা হাড় দিয়া। সুবহানাল্লাহ, এর কারণ হলো যেন স্বামী আর স্ত্রীর মধ্যে মহাব্বত বেড়ে যায়, স্বামীর একটা অংশ দিয়া স্ত্রীকে তৈরি করার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর ব্যাপারে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রীর একে অপরের পোশাক, যেহেতু স্বামীর একটা অঙ্গ দিয়া স্ত্রীকে তৈরি করা হয়েছে আল্লাহ পাক, এই জন্য স্বামী আর স্ত্রীর মধ্যে সর্বপ্রকারের ভালোবাসা।